কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিয়াম সোহেল। সিয়াম, হস্তান্তর প্রক্রিয়ার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ মেহজাবিন। আমার কাছে সবশেষ তথ্য হচ্ছে এখনো পর্যন্ত হস্তান্তর প্রক্রিয়া যে চলমান সেটি আছে, তবে বাংলাদেশি যারা ফিরছে প্রত্যাবর্তনের জন্য তাদেরকে নিয়ে আসার জন্য যে টাগবোটটি গিয়েছে সেটি এখনো পর্যন্ত ফিরে আসেনি। তবে মিয়ানমারের যে সেনা এবং বিজিপি 134 জন যারা আছে তারা এখনো পর্যন্ত জেটিকাতে অবস্থান করছে, এবং একই সাথে যদি বলতে চাই যে বাংলাদেশি যারা ফিরবে তাদের স্বজনরা একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেকেই বলছেন যে মালয়েশিয়া যাওয়ার পথে তারা ছিলেন, আমরা এখানে একজন আছেন কথা বলতে চাই, আসলে আপনার কে ফিরছে, কেন গেছে? আমার ভাগিনা মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে গেছিল, ওখানে ধরা পড়ছে, ও এখন চলে আসতেছে, ফোন দিছে আমাকে। আমরা কথা বলছিলাম যে স্বজন যারা আসছে তারা সকলেই যে এখানে অধীর আগ্রহ অপেক্ষা করছেন, বেশিরভাগই মালয়েশিয়া অবৈধ যাওয়ার পথে তারা আটক হয়েছিলেন, সেরকমই বলছে যারা বাংলাদেশে ফিরবে তাদের স্বজনরা। এই ছিল কক্সবাজার জেলিকার থেকে আমার কাছে সবশেষ। সিয়াম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিয়াম সোহেল।